স্নেহের ছাত্রছাত্রীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই মাধ্যমিকের রেজাল্ট কখন বের হবে একাদশ ও উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি কখন হবে আর তাদের রেজাল্টই বা কখন বের হবে সব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে এমনকি খবরের কাগজে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখছি সব্বাই নাকি পাস সত্যি কি তাই আবার অনলাইনেও নাকি ক্লাস হবে সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্য প্রদান করা হবে আজকের ভিডিওতে আসে বিস্তারিত খবরে দেশ জুড়ে লকডাউন সুনসান পদঘাট বন্ধ স্কুল কলেজ শেখে উঠেছে পঠন পাঠন করোনার জন্য লকডাউন পরিস্থিতিতে বাংলার কয়েক লক্ষ পড়ুয়ার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফলাফল কবে হবে তা নিয়ে পড়ুয়াদের উদ্বেগ কাটিয়ে ফলপ্রকাশের সম্ভাব্য সূচিও জানিয়েছে পর্ষদ ও সংসদ এমনকি ফলপ্রকাশের বিলম্ব হওয়ার আশঙ্কায় স্কুল কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়েও চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্স নিয়েও প্রশ্ন উঠেছে লকডাউন ঘোষণার পর থেকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস বন্ধ প্রশাসনিক কাজকর্ম আপাতত স্থগিত ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশ ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা লকডাউন ঘোষণা হওয়ার আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কিন্তু মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা এখনও বাকি মাধ্যমিকের পরীক্ষা এবছর শুরু হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল সাতাশ ফেব্রুয়ারি দশ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে ইতিমধ্যে প্রায় এক কোটি উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ সতেরো শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রস্তুতি শুরু হলেও বাদ সিঁদিছে করোনা আর তার জেরেই বন্ধ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাজ কিন্তু কবে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন যদি চোদ্দোই এপ্রিলের পর লকডাউন শেষ হয় তাহলে আমাদের পরীক্ষা করে খাতা জমা দেবেন তারপর স্কুটনি হয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আসবে ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু করতে ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগবে তাহলে ধরে নেওয়া যায় সেই হিসাব অনুযায়ী জুন মাসের শেষের দিকে ফল প্রকাশ করা হবে তাহলে অনায়াসে বুঝতে পারলে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে জুন মাসের শেষ দিকে এবার আসি উচ্চ মাধ্যমিকের আলোচনায় মাধ্যমিকের তেইশ পঁচিশ ও সাতাশ তারিখের পরীক্ষা এখনও বাকি ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রায় আট লক্ষ পরীক্ষার্থী তবে সংসদ সূত্রে খবর প্রধান পরীক্ষকের কাছে এখনও উত্তরপত্র আসেনি পরীক্ষকের বৈঠক স্থগিত করা হয়েছে একইভাবে একাদশ শ্রেণী পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে সেখানে পরীক্ষার্থী প্রায় আট লক্ষ এই পরিস্থিতিতে কবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও সংবাদমাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন লকডাউন যদি পনেরো তারিখের পর উঠে যায় আমরা স্থগিত থাকা পরীক্ষা এপ্রিলের শেষের দিকে পরবর্তী সূচি জানিয়ে দেব যাতে এপ্রিলের মধ্যে বাকি তিনটি পরীক্ষা হয়ে যায় খুব দ্রুত হলেও আমাদের পরীক্ষা ফল প্রকাশ করতে দেড় থেকে দুই মাস লেগে যাবে তার মানে জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশিত হতে পারে তবে ফলপ্রকাশ বিলম্বিত হওয়ায় স্কুল কলেজে ভর্তি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও একটি সুখবর রয়েছে সেটি ফাইভ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষামন্ত্রী এবিপি আনন্দকে জানিয়েছেন ফাইভ সিক্স সেভেন ও এইট এর জন্য কোনো পরীক্ষা দিতে হবে না তাদের সরাসরি পাস করিয়ে দেওয়া হবে তাছাড়া তিনি আরও জানান স্কুল বন্ধ থাকাকালীন অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে তাছায় দূরদর্শনের মাধ্যমও হতে পারে বা কোনো অ্যাপসের মাধ্যমও হতে পারে আশা করি ভিডিওটি সকল শিক্ষার্থীদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসের নোটিফিকেশান আকারে পেতে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ